নমস্কার বন্ধুরা, 18তম আঞ্চলিক সরস মেলায় আপনাদের স্বাগত। রাজধানী আগরতলা থেকে 5 কিমি দূরে হাঁপানিয়ার এই ময়দানে প্রত্যেক বছর বেশ সুন্দরভাবে মেলার আয়োজন দেখা যায়। দেখা যায় ত্রিপুরার বাঁশ, বেত ও মাটি দিয়ে তৈরি অসাধারণ ছোট শিল্পের উদাহরণ। ত্রিপুরার জনজাতির জীবনযাপনে কিরকম পরিধান ব্যবহৃত হয় তার একটা ছোট্ট নিদর্শন এই কক্ষে দেখানোর প্রচেষ্টা লক্ষ্য করা যায়। এই দোকানে দেওয়ালপত্র থেকে শুরু করে বাঁশের আনারস দিয়ে বৈদ্যুতিক ল্যাম্প, হাত পাখা, মেয়েদের কাঁধের ব্যাগ, সিঁদুরদানি আরও অনেক নাম না জানা জিনিস দেখতে পেলাম। মেলাকে সুন্দর করে তুলতে পরিচ্ছন্ন পরিবেশের বাতাবরণ সৃষ্টি করেছে আলপনার মাধ্যমে। এই দোকানে হস্তশিল্পের অসাধারণ প্রকরণ দেখা গেল। বেতের সোফা, ঘর সাজানোর ফুলদানি, বাচ্চাদের দোলনা, কাঠের চাষনি, হাতা, ডাল ঘুটনি, আবার বেতের দ্বারা নির্মিত সাইকেল, একা গাড়ি, ফুলের সাজি দেখতে পেলাম। শেষে অসাধারণ কলাকারী দেখুন, কাঠের অশোকস্তম্ভ, বেড ল্যাম্প থেকে শুরু করে টি টেবিলও বেশ সুন্দরভাবে বানিয়েছে। নার্সারি করা বৈচিত্র্যময় ফুলের সন্ধান আপনাদের এখানে এসে শেষ হতে পারে। শেষে এক ঝলকে আমার পরিবারের কচিকাঁচাদের ছবি তোলার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। কিছু সেলফি ব্যাকগ্রাউন্ড মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে দর্শকদের জন্য। এখানে খুব বড় করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। দর্শকদের জন্য সুন্দর বসবার ব্যবস্থা করা হলো। আজ এ পর্যন্ত। ভালো থাকার কামনা রেখে এখানেই বিদায় চাইলাম।